শিরোনামে বলছিলাম, এবার মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার রোসাটম সরকারের ওপরে আমেরিকার একটা নতুন চাপ নিয়ে একটু কথা বলতে চাই। এবং এই চাপটার ইম্প্যাক্ট কি, মানে আমেরিকা ঠিক কি চাইছে, কি হতে পারে এটার ভবিষ্যৎ, সেটা নিয়ে কথা। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুরা সকলে কেমন আছেন? আসলে আজকের যে বিষয়টা, যে প্রধানমন্ত্রী নতুন করে আমেরিকার চাপের মুখে, যে বিষয়টা বন্ধুরা, যে আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানবো, সে কেন নতুন করে আমেরিকার চাপের মুখে বন্ধুরা এই ভিডিও জুড়ে সে কিছু তথ্য দেবে, যে নতুন করে কেন আমাদের প্রধানমন্ত্রী যখন আসলে আমেরিকায় আছে আমরা সকলে জানি, কিন্তু নতুন করে চাপের মুখে কেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন বন্ধুরা, আমরা অবশ্যই স্ক্রিনে সেই ভিডিওটি দেখব। আর বন্ধুরা, ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন। বন্ধুরা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। এবং এই চাপে কি সরকারের ওপরে আমেরিকার একটা নতুন চাপ নিয়ে একটু কথা বলতে চাই। এবং এই চাপটার ইম্প্যাক্ট কি, মানে আমেরিকা ঠিক কি চাইছে, কি হতে পারে এটার ভবিষ্যৎ, সেটা নিয়ে কথা। আপনাদের যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আমার একটা ভিডিও দেখেছেন যেখানে আমি কথা বলেছি বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে রাশিয়ান বিল আছে সেটা চায়নার হয়ে, চায়নার রেনমিন বি দিয়ে, বা আমরা খুব সাধারণভাবে এটাকে ইউয়ান বলে চিনি, অর্থাৎ চাইনিজ মুদ্রায় রাশাকে পরিশোধ করবে। যারা ওটা দেখেননি তাদেরকে একটু জানাই, সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু রাশার সাথে পেমেন্ট, রাশাকে সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সমস্যা হচ্ছিল যে রাশাকে ডলারে পে করার সম্ভব ছিল না। বাংলাদেশ এই টাকাটা ডলারে পে করবে কথা ছিল, $12.5 billion রাশিয়ান ঋণে আমাদের সাথে, আমরা কি অল্প কিছু টাকা দিয়ে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছি। সো যেহেতু সুইফটে ছিল না, আমরা ডলারে পে করতে পারছিলাম না। রাশা তখন বলছিল তাকে রুবলে পে করতে। আমরা জানি রাশিয়া ইউরোপকে তেল গ্যাস বিক্রির ক্ষেত্রে রুবল ব্যবহার করতে বলেছে এবং তারা করেছে। শুধু তাই না, আমাদের পাশে ভারতও রুপি রুবলের ট্রেড করছে রাশিয়ার সাথে, কিন্তু বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই ওই পরিমাণ শক্তি টক্তি হয় নাই, খুবই আস্ফালন দেখি বাংলাদেশ সরকারের লোকজনের, কিন্তু বাংলাদেশ অত্যন্ত নেগলিজেবল ক্ষমতার একটা দেশ। সো সে আবশ্যক সে করে নাই স্বাভাবিকভাবেই। পরে 13 এপ্রিল একটা খবর আসলো, সেটা হচ্ছে বাংলাদেশ 12 বা 13 এপ্রিল আমি একটু দেখে কনফার্ম হয়ে বলি, খবর আসলো যে বাংলাদেশ, হ্যাঁ 13 তারিখ কনফার্ম হয়েছে, বাংলাদেশ চীনের মাধ্যমে রাশিয়াকে পে করবে চীনা মুদ্রায়, যেটা নিয়ে বাংলাদেশে আলোচনার আগে বাইরে এই আলোচনাটা অনেক ভালোভাবে হয়েছে। রয়টার্স নিউজ করেছে, ওয়াশিংটন পোস্ট খুব বড় একটা রিপোর্ট করেছে এটা নিয়ে, কিছু অ্যানালিসিস যোগ করে এটার ইম্প্যাক্ট কী হতে পারে না পারে সব কিছু নিয়ে। সো এটা নিয়ে বিশ্বেই খুব আলোচনা শুরু হয়ে গেল স্বাভাবিক, কারণ হচ্ছে অঙ্কটা খুব ছোটো না, $12.5 billion এরকম একটা পেমেন্ট চীনের মাধ্যমে হবে, যে অল্টারনেটিভ মুদ্রা ট্রান্সফারের ব্যবস্থা আমার ওই ভিডিওতে আমি বলেছি, ওইটিকে আর যাচ্ছি না। এখন নতুন একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, 13 এপ্রিল যখন বাংলাদেশ এই সিদ্ধান্ত নেয়, তার আগের দিন 12 এপ্রিল রাশিয়ার অনেকগুলো প্রতিষ্ঠানের উপরে, মোট 120টার ওপরে আমেরিকার ট্রেজারি বিভাগ স্যাংশন দিয়েছে, এর মধ্যে রোস্টাম আছে। রোস্টাম হচ্ছে সেই প্রতিষ্ঠান যারা আমাদের এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করছে, এবং আমেরিকা সেটার একটা নোট ভার্বাল আমাদেরকে পাঠিয়ে এই পেমেন্টের ব্যাপারে আপত্তি করেছে, কারণ রোস্টাম যেহেতু স্যাংশনে আছে তাই আপনি অল্টারনেটিভভাবেও আসলে এটা করতে পারেন না। আমি প্রাথমিকভাবে যখন এই আগেরবার ভিডিওটা করেছিলাম, আমার ধারণা ছিল যে এই পেমেন্টটার ব্যাপারে আমেরিকা হয়তো খুব বড় ঝামেলা করবে না। কেন করবে না মনে হয়েছিল সেটা একটু বলি। বাংলাদেশ ইন্ডিয়ার মতো পাপ করছে না, ইন্ডিয়া একটা পাপ করছে, যদিও ওয়েস্ট একটা তেতা বড়ি গেলার মতো এটা গিলছে। সেটা হলো ইউক্রেন আগ্রাসনের পর থেকে, মানে ওয়েস্ট খুব সিরিয়াসলি চাইছে, ওয়েস্ট কিন্তু তার সিরিয়াস এনার্জি যে ডিপেন্ডেন্স ছিল সেটা থেকে খুব দ্রুত কমে আসার চেষ্টা করছে, পুরো বাতিল করে দিতে পারে নাই, কিন্তু ইন্ডিয়া এই কথাটা শোনে না। ইন্ডিয়া বরং শত গুণ বেশি রাশিয়ান তেল ইম্পোর্ট করতে শুরু করেছে, কিছুটা রিডিউস প্রাইস পাচ্ছে, এবং এই আলোচনা চায়না তো করছেই, ইন্ডিয়াও করছে। ইন্ডিয়া আলোচনা এসছে একটা কারণে, চায়না ঘোষিতভাবে ওয়েস্টের বিপক্ষে, কিন্তু ইন্ডিয়া কোয়াডে আছে, ইন দ্য প্যাসিফিক, সব মিলিটারি ওয়েস্ট তাকে এক ধরনের মিত্র বানানোর চেষ্টা করে বা মিত্র মনে করে, কারণ চায়নাকে তার ঠেকাতে হবে, কিন্তু ইন্ডিয়া এটা শোনে না এবং তারা রুবলে তার সাথে এই যাবতীয় লেনদেন করে, ফলে রুবলকে শক্তিশালী করা এবং রাশিয়ার অর্থনীতি যুদ্ধের মধ্যে অনেকটা কলাপস করে যায়নি, মূলত চীন এবং
ভারতের এই জ্বালানি কেনার কারণে। তো বাংলাদেশও চেয়েছিল, একবার আলাপ হয়েছিল, যদিও এই আলোচনাও আছে যে বাংলাদেশের রিফাইনারি রাসায়নিক যে তেল তার যে স্পেসিফিকেশন সেটা নাকি রিফাইন করতে পারবে না। এটা তখন জানলাম, সেটা হচ্ছে আপনারা একটু জেনে রাখুন। আমরা আসলে আমাদের রিফাইনারিগুলো তৈরি করি আমি ক্রুড কোনখান থেকে আনি সেটার উপর, আমরা যদি মিডল ইস্ট থেকে আনি ওটার উপাদান যা যা আছে বিশুদ্ধকরণের জন্য সিস্টেমটা আমরা ওভাবে তৈরি করি, যদিও এগুলো আপগ্রেড করা যায়, কিন্তু বাংলাদেশ আসলে সাহস করে নাই, মোদ্দা কথাটা হচ্ছে ওটা। সো বাংলাদেশ মোটা দাগে আমেরিকার এই নিষেধাজ্ঞার ব্যাপারগুলো মেনে চলেছে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশে একটা রাসায়নিক নিষেধাজ্ঞা থাকা জাহাজও এসেছিল রূপপুরের জিনিসপত্র নিয়ে, সরকারের উপর আমেরিকা প্রচণ্ড চাপ দিয়েছিল, সরকার তখন আমেরিকার এই চাপটা গ্রহণ করে এবং ওই জাহাজ থেকে পণ্য খালাস করতে দেয় নাই। শুধু সেটা না, আবার আলাপ হলো যে এখান থেকে এটা কলকাতায় পণ্য খালাস করবে, তারপর সেটাকে সড়কপথে বাংলাদেশে আনা যাবে, সেটাও ইনফ্যাক্ট আমেরিকার চাপে করা যায় নাই। সো বাংলাদেশ মোটা দাগে এই নিষেধাজ্ঞার ব্যাপারগুলো মেনে চলছে, নতুন করে কোনো ডিপেন্ডেন্স রাশার উপরে করেনি সে। যদিও আমি জানি না তাহলে তেলের ব্যাপারে ভারতের সাথে পাইপলাইন করে এখন তেল আনছে, এটা আমাদের অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা দুর্বলতা হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু ওই পাইপলাইনে রাসান ক্রুড থেকে পিউরিফাই করা তেল আসবে না কোনখান থেকে আসবে এগুলো তো আমাদের জানার কোনো কারণ নাই, সো ওটা আসতে পারে। সো বাংলাদেশ নতুন করে রাশার উপরে খুব কিছু করে নাই, কিন্তু যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বাংলাদেশ তৈরি করছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি হওয়া এটা বেশ অনেক দিন আগে প্রকল্প শুরু, তারপর কাজ শুরু, সব কিছু যেহেতু হয়েছে এটা একটা অনগোয়িং প্রজেক্ট এবং এটা শেষ করাটাও জরুরি। এই সব বিবেচনায় আমার কাছে মনে হয়েছিল যে আমেরিকা হয়তো এই পেমেন্টটা নিয়ে খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখাবে না, কারণ এটা কোনো নতুন কিছু না, এই যেটা যুদ্ধের অনেক আগে থেকে চলছে এবং এই পেমেন্টটা দিয়ে এই প্রজেক্টটা বাংলাদেশে শেষ করা দরকার আছে, আদারওয়াইজ এই প্রজেক্টটা স্টলড হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। তো যেটা হয়েছে আমেরিকা এটাও আসলে মানেনি, যদিও ওখানে দেখলাম তারা বলছে যদি প্রয়োজনে আমেরিকা কোনো বিকল্প বা বিশেষ ব্যবস্থা করবে, এই কথা তারা এখানে বলেছে। আমি বাক্যটা পড়ি, কূটনৈতিক পত্রে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত লেনদেন নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলেও দূতাবাস জানিয়েছে, এটা দূতাবাস জানিয়েছে তারা সহযোগিতা করতে আগ্রহী, কী সহযোগিতা সেটা বলা হয়নি। তবে আমি আমেরিকার ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা করে সেটা আমি একটু বলতে পারি, সেটা হলো অনেক ক্ষেত্রে তারা যখন বিভিন্ন দেশে স্যাংশন দেয়, তারা চাইলে কোনো বিশেষ বিবেচনায় কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা দেশের সাথে লেনদেনের ব্যাপারে কিছু সময়ের জন্য স্যাংশন থেকে ছাড় দিতে পারে। তার মানে ব্যাপারটা হলো এই, তুমি আমাকে বাইপাস করে চীনের সাথে কথা বলে রাশার মাধ্যমে এটা করতে চেয়েছিলে, আমেরিকা কিন্তু সেটাই বাগড়া দিল, তুমি আমাকে বাইপাস করতে পারো না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ এটা শুনতে হবে কেন? কাগজে কলমে যদি বলি খুব গরম গরম ভাব তো দেখাই যে আমরা খুব সার্বভৌম দেশ, আমরা ওর কথা শুনবো কেন? সত্যি শোনার কোনো কারণ নেই। আমরা যদি এটা করি আমেরিকা আমাকে বা এটা আমেরিকার স্যাংশন, এটা জাতিসংঘের স্যাংশন, আমি যখন এই স্যাংশনগুলো নিয়ে আলাপ করছিলাম অনেকবার কথা বলেছি, মাঝে মাঝে জাতিসংঘ যখন স্যাংশন দেয় তখন সেটা আমাদের মানার বাধ্যবাধকতা আছে, আমরা জাতিসংঘের পার্ট, আমেরিকার স্যাংশন আমি মানব না, অনেকেই মানে না, অনেকেই মানে না, শক্তিশালী দেশ অনেকেই মানে না, হয়েছে অসন্তুষ্ট হয়েছে তারপরও মানে না। তার মানে আসলে আমাদের ওই যে বারবার বলছি আমরা ওই শক্তি অর্জন করিনি এবং আবার একটু সাহস দেখাতে গিয়েছিলাম, আমেরিকা কিন্তু শান্তভাবে সরকারকে ওটা বুঝিয়ে দিয়েছে আমার সাথে নেগোসিয়েট না করে তুমি আসলে এখন আর পারবা না। ফলে বিশেষ ব্যবস্থা কি হতে পারে, বাংলাদেশ এখন হাত কচলাতে কচলাতে গিয়ে আমেরিকার কাছে সরকার বলবে যে আমার তো পেমেন্ট দিতে হবে, না হলে তো আমার এই প্রজেক্টটা স্টলড হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে এবং এটার এক্সপেন্স তখন অনেক বেড়ে যাবে, তখন আমেরিকা হয়তো যদি সন্তুষ্ট বোধ করে তারা এখানে একটা বিশেষ ব্যবস্থা ফর দ্য টাইম বিং, তার স্যাংশনে থাকলেও তার এই ব্যাপারটা আমেরিকা এনডোর্স করবে, তখন আপনি বিশেষ বিবেচনায় সেই পেমেন্টটা দিতে পারবেন। ইভেন সেটা এমনও হতে পারে আপনি ডলারেই দেওয়ার অনুমতি সে দিল, হতে পারে। কী শিখলাম, কী বুঝলাম তাহলে? মানে আমেরিকা যখনই সরকারকে চাপ দেয়, সেই স্যাংশন দেওয়ার সময় থেকে সবাই মনে করছে আমেরিকার স্যাংশন দেওয়া মানেই হচ্ছে সরকারকে ফেলে দিচ্ছে আমেরিকা, তখন থেকে বলছি, আমার রেকর্ড আছে, আমার অনেকগুলো টিভি টক শোতে আছে, আমি যখন নিজে চ্যানেল করেছি তখন থেকে বলছি, সেটা হলো সরকারকে চাপ হ্যাঁ ফেলে দেওয়ার জন্য করতে পারে, সরকারকে আমি আর চাই না, ও আমার পারপাস সার্ভ করছে না, আমার কিছু চাওয়া আছে সেগুলো দিচ্ছে না, ফেলে দিতে চাইতে পারি এক, আর এটাও চাইতে পারি আমি ওর সাথে বার্গেন যখন করছি তখন তাকে যত বেশি ব্যাকফুটে ঠেলে দেওয়া যায়, যত দেয়ালে যত পিঠ ঠেকিয়ে দেওয়া যায় তত বেশি আমার গেইন করার প্রবাবিলিটি বাড়ে। সুতরাং আমরা, আমার টেক হচ্ছে, আমার অপিনিয়ন হচ্ছে, আমেরিকা এইটা চাপ হিসেবেই রাখছে সরকারের সাথে বার্গেন, সরকারের সাথে অনেক কিছু চাওয়ার আছে,
তেল গ্যাস ক্ষেত্র পেয়ে গেছে, গ্যাস ক্ষেত্র সমুদ্রে, গভীর সমুদ্রেরগুলো। তার সাথে ইন্দো প্যাসিফিকের বাংলাদেশ একটা আউটলুক দিয়েছে, চীনের কথা উল্লেখ করা ছাড়া। এই আউটলুকের ভিত্তিতে দুই দেশ কথা বলবে এবং চীনকে কন্টেইন করা নিয়ে বাংলাদেশ কী চায়, তার বক্তব্য কী, তার মন্তব্য কী, তার কতটুকু সে ছাড় দেবে, এসব আলোচনা আছে। আকসা জেসমিয়া মিলিটারি প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক আছে, এগুলোর সাথে কাজ করার কথা আছে। সব অনেক ডিল বাকি আছে, ওই ডিলগুলোতে তার শতভাগ না হলে অনেকটুকু আমেরিকা পাচ্ছে কি না এই সরকারের কাছ থেকে, সেগুলো নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার এই চাপটা চালিয়ে যাবে। এবং যখন আপনি বেশি চাপে থাকেন, আপনি যখন ব্যাকফুটে থাকেন, সরকার তখন ক্ষমতা টেকাতে হবে। খেয়াল করুন, এই সরকারের ক্ষমতা টেকানোর দায় নেই, একটা নির্বাচন দিব চলে যাব, তার পক্ষে কিন্তু একটু বলে রাখি, সেটা হলো পৃথিবী এখন যে অবস্থায় আছে, বাংলাদেশ একটা অসাধারণ নির্বাচিত সরকার থাকলেও সে বিভিন্নমুখী চাপে পড়তো, এতে কিন্তু সন্দেহ নাই। আমরা পৃথিবী বুঝি, আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি, আমরা জিও পলিটিক্স বুঝি, কিন্তু যে জিনিসটা আসলে হতো না সেটা হচ্ছে যা তা চাপ আপনি আর খেতেন না। আপনার এখন আর উপায়ই নাই, আপনি এখন মানে ক্ষমতা আপনাকে টিকিয়ে রাখতে হবে অ্যাট এনি কস্ট। আপনার স্টেকটা আপনি এতটা হাই করে ফেলেছেন, ফলে যেটা হবে, আমেরিকা তার চাপ ক্রমাগত চালিয়ে যাবে যত রকমভাবে সম্ভব। এই চাপ চালিয়ে যাওয়া দিয়ে আমরা যাতে এটা ভুল না বুঝি যে আমেরিকার সাথে নেগোসিয়েশন শেষ, আমেরিকা এখন সরকারকে ফেলে দেবে, না, এগুলো ভুল ধারণা। সো এই চাপ দিয়ে, ভুল ধারণা যেটা বলতেই হবে, যেটা আমার অপিনিয়ন, আমার টেক, তারা এই চাপটা কন্টিনিউ করতে করতে বাকি নেগোসিয়েশনগুলো করবে এবং সেগুলোতে তার অনেকটুকু, তার ডিমান্ডের যত বেশি সম্ভব পাওয়া যায় সেই সেই চেষ্টা চালিয়ে যাবে। এটা থিয়েটারই একটা লক্ষণ, এর বেশি কিছু না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা তো স্ক্রিনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যে ভিডিওর মাঝে যে আমরা দেখলাম যে জাহিদ ভাই যে তথ্যগুলো দিয়েছে সে সম্পর্কে আমরা আসলে ভালো করে সব কিছু জানলাম। বন্ধুরা, এই সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলতে পারেন, নিচের কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মনের কথাগুলো আপনারা এখানে প্রকাশ করতে পারেন। বন্ধুরা, এত সময় ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।